সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে আমি শেয়ার করব ভ্যাসলিনের দুইটি অসাধারণ ব্যবহার। সাধারণত আমরা ময়শ্চারাইজার হিসাবে ভ্যাসলিন ব্যবহার করে থাকি, যা আমাদের স্কিনকে স্মুথ করে, কিন্তু এই ভ্যাসলিন দিয়ে আমি দুটি অসাধারণ হোম রেমেডি তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেই। প্রথম রেমেডি, আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভ। এর জন্য লাগবে অবশ্যই ভ্যাসলিন। এবার একটি পরিষ্কার পাত্র নিন। একটি পরিষ্কার পাত্রে এবার অ্যাড করুন 1 চামচ ভ্যাসলিন। অ্যাড করুন 1 চামচ লেবুর রস। এবার দুটিকে খুব ভালোভাবে মিক্স করুন। একটু সময় নিয়ে এই প্যাকটিকে ভালোভাবে মিক্স করুন। প্যাকটি একেবারে রেডি হয়ে গেছে। এই আই ক্রিমটি আপনাদের আন্ডার আই ডার্ক সার্কেলে ঠিক এভাবে ম্যাসেজ করুন। এভাবে যদি আপনারা প্রতিদিন 1 সপ্তাহ করেন, তাহলে দেখবেন আপনাদের আন্ডার আই ডার্ক সার্কেল অনেকটা রিমুভ হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই সহজ একটা হোম রেমেডি। সো ফ্রেন্ডস, এবার চলে যাব দ্বিতীয় হোম রেমেডিতে। দ্বিতীয় রেমেডি বানানোর জন্য একটি পরিষ্কার পাত্র নিন, আর লাগবে অবশ্যই ভ্যাসলিন। অ্যাড করুন 1 চামচ পরিমাণের ভ্যাসলিন। এবার ভ্যাসলিনে 1 চামচ কাঁচা দুধ অ্যাড করুন। দুটিকে এবার খুব ভালোভাবে মিক্স করুন। এই প্যাকটি আপনারা ডার্ক স্পট রিমুভ করতে ব্যবহার করবেন। আমার দ্বিতীয় রেমেডিটিও একেবারে রেডি। এবার আপনার স্কিন ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করুন। তারপর ঠিক এই প্যাকটি নিয়ে আপনার স্কিনে ঠিক যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে হালকা ভাবে ম্যাসেজ করুন। ঠিক এভাবে 20 মিনিট রাখার পর কটন প্যাড দিয়ে মুছে ফেলুন কিংবা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনারা প্যাক দুটো অবশ্যই রাতে ইউজ করবেন, তাহলে খুব ভালো ফলাফল পাবেন। তো ফ্রেন্ডস, দেখলেন তো ভ্যাসলিন দিয়ে কত সহজে দুটি হোম রেমেডি তৈরি করা যায়, যা আমাদের স্কিনকে আরো হেলদি করে তোলে। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন,